সকল চাকরি প্রার্থীদেরকে জানাচ্ছি নতুন একটি চাকরির আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। তো বন্ধুরা, এখানে রেলওয়ে ডিপার্টমেন্টের পক্ষ থেকে অ্যাপ্রেন্টিসশিপ পদে নিয়োগ করতে চলেছে কিছু সংখ্যক শূন্য পদে, যেখানে 9/5/2024 রয়েছে। শেষ তারিখ আবেদন করার জন্য কিভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন রয়েছে, যেহেতু এটা একটি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পোস্টে নিয়োগ করা হবে, তোমাদের পুরো বিস্তারিতভাবে জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। চলো শুরু করা যাক। এখানে কিন্তু নোটিফিকেশনটি তোমরা ইংলিশে এবং কি হিন্দিতেও পেয়ে যাবে। আমরা এখানে দেখে নেবো ইংলিশে নোটিফিকেশন কি বলা হয়েছে। ইংগেজমেন্ট অফ দ্য অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ, তুমি দেখতে পাচ্ছ ওয়ার্কশপ মটিভেক সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়েতে নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ টোটাল মিলিয়ে শূন্য পদ এখানে কিন্তু বিরাট রয়েছে, মিনিমাম টোটাল মিলিয়ে শূন্য পদ রয়েছে এখানে। সব মিলিয়ে দেখতে পাচ্ছ এখানে 316টা রয়েছে, 120টা রয়েছে এবং 778টা রয়েছে, এরকমভাবে কিন্তু অনেক শূন্য পদ রয়েছে। কী কী পোস্টে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ এখানে। প্রথম রয়েছে ফিটার রয়েছে, ফিটারে দেখতে পাচ্ছ টোটাল 90টা রয়েছে, কার্পেন্টারে রয়েছে 30টি, ওয়েল্ডারে রয়েছে 19টি এবং ইলেকট্রিশিয়ানসে রয়েছে 114টি। এবং দেখতে পাচ্ছ কোপাতে রয়েছে 19টি এবং স্টেনোগ্রাফার ইংলিশ এবং সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টে রয়েছে 19টি, প্লাম্বারে রয়েছে 24টি, পেন্টারে রয়েছে 40টি এবং ওয়ারম্যানে রয়েছে 60টি। এরকমভাবে কিন্তু এই শূন্য পদগুলো দেখতে হবে তোমাদেরকে। তোমরা যেই পোস্টের জন্য অ্যাপ্রেন্টিসশিপ বা ট্রেনিং করেছো, আইটিআই করেছো, তাহলে কিন্তু সহজেই আবেদন করতে পারো। তোমাদের দেখতে পাচ্ছ অ্যাপ্রেন্টিসশিপে কিন্তু জয়েন হতে হবে এবং এই তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, 9/5/2024 মধ্যে। এখানে দেখতে পাচ্ছ যে আরও রয়েছে, দেখতে পাচ্ছ নিচে আরও রয়েছে তোর ওয়ার্কশপ মোটিভেক রয়েছে, দেখতে পাচ্ছ ওয়ার্কশপ মোটিভেট কিন্তু আলাদা রয়েছে এবং আলাদা রয়েছে আরও। দেখতে পাচ্ছ এখানে ডিজিটাল ফটোগ্রাফার রয়েছে, ড্রাইভার কাম মেকানিক্স রয়েছে, মেকানিক্যাল টুল মেনটেন্স রয়েছে, এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এলিজিবল কন্ডিশন কী বলা হয়েছে, বয়স 10/4/2024 থেকে 15 থেকে 24 বছর হতে হবে, এসসি এসটিদের 5 বছর এবং যারা ওবিসি রয়েছে 3 বছর এবং যারা পিডব্লিউবিডি বা ই সার্ভিস রয়েছে তাদের জন্য 10 বছরের কিন্তু ছাড় দেওয়া থাকবে। এখানে দেখতে পাচ্ছ যে আবেদনকারীদের কী কী বলা হয়েছে, এই ডেটের মধ্যে কিন্তু আবেদনকারীদের জন্মগ্রহণের ডেট হতে হবে। কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস করতে হবে এবং মাধ্যমিক পাসের ট্রেডে কিন্তু 50% নাম্বার থাকতে হবে এবং ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটে আইটিআই করতে হবে। আইটিআই দিয়ে কিন্তু ফুল কোর্স করেই কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবে। মোড অফ সিলেকশন কী বলা হয়েছে, সিলেকশন উইল বি অন দ্য বেসিক মেরিট লিস্ট প্রিপেয়ার্ড রেসপেক্ট অল দ্য ক্যান্ডিডেট হু অ্যাপ্লাই এগেন্স্ট দ্য নোটিফিকেশন, দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দিস বেসিক পার্সেন্টেজ অফ মার্কস ম্যাট্রিকুলেশন উইথ মিনিমাম 50%, অর্থাৎ 50% নাম্বার থাকতেই হবে আবেদন করার ক্ষেত্রে। এবং পরীক্ষা হবে, পরীক্ষা কিন্তু 100 নম্বর থাকবে এবং 100 নম্বর কিন্তু উত্তীর্ণ হতে হবে পরীক্ষার জন্য। দেখতে পাচ্ছ কোন কোন ডিভিশনে নিয়োগটি করা হবে, দেখতে পাচ্ছ কোন কোন ওয়ার্কশপ রয়েছে, যে সমস্ত ওয়ার্কশপে তোমাদের ট্রেনিং করানো হবে, নাগপুর ডিভিশন এবং মোটিভ্যাক এবং ওয়ার্কশপ নাগপুর এখানে কিন্তু থাকছে। এবং দেখতে পাচ্ছ স্টাইপেন্ড দেওয়া হবে, যারা 1 বছরের মধ্যে করবে তাদের কিন্তু 7,700 টাকা দেওয়া হবে এবং যারা 2 বছরের কোর্স করবে তাদের কিন্তু 8,050 টাকা দেওয়া হবে স্টাইপেন্ডে। তো এখানে দেখতে পাচ্ছ ই সার্ভিস ম্যানদেরও কিন্তু এক্সট্রা বেনিফিট থাকবে। দেখতে পাচ্ছ লাস্ট ডেট কিন্তু আবেদন করার ক্ষেত্রে 9/5/2024 রয়েছে। এখানে সবই বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্রেন্টিসশিপ ওয়েবসাইট থেকে। আর যদি কোনো অসুবিধা হয় তোমরা হেল্প ডেস্কে কিন্তু যোগাযোগ করতে পারো, এদের সাথে বা কমিউনিকেশন যোগাযোগ রাখতে পারো। দেখতে পাচ্ছ এই পোস্টগুলোর জন্য কী কী পোস্ট রয়েছে, সবথেকে বেশি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ এখানে। সবথেকে বেশি পোস্ট রয়েছে হলো এখানে দেখতে পাচ্ছ টোটাল এসসিদের জন্য রয়েছে এবং রয়েছে হলো এসটিদের জন্য সবথেকে বেশি পোস্ট রয়েছে। টার্নার রয়েছে, ডেন্টাল ল্যাবরেটরি টেকনিক্যাল রয়েছে, হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিক্যাল রয়েছে, হেলথ ইন্সপেক্টর রয়েছে, স্যানিটারিতে গ্যাস কাটার রয়েছে, তারপরে কেবিল জয়েনার রয়েছে, ডিজিটাল ফটোগ্রাফি রয়েছে এবং ম্যাশন বিল্ডিং কনস্ট্রাকশন রয়েছে। আরও রয়েছে যেগুলো আমি বলিনি, সেগুলো কিন্তু নোটিফিকেশন দেখেই তোমরা দেখে নিতে পারো। এবং নোটিফিকেশনটা পাওয়ার জন্য তোমাদের যেতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেখান থেকে কিন্তু নোটিফিকেশন এবং অ্যাপ্লাই করার লিঙ্ক পেয়ে যাবে। এখানে শেষ করছি, ধন্যবাদ।